নমস্কার বন্ধু আমি অজে কুমার তৈরি কি খ্রিস্টার করোনা লামা ফেরা ম্যাগনিফাইড রেজিস্টার্ড মাস্টার টিচার অ্যাঞ্জেল অ্যাট্রাকশন কোচ আপনারা আশা করছি ভালো আছেন আমিও দারুণ আছি বন্ধু আমরা জানি যে আমাদের এই শরীর পঞ্চভূতের সমন্বয় গঠিত ক্ষিতি অপ তেজ মরুত ও বম তো যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের দেহের মধ্যেই তো এই তত্ত্বগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে যদি সমন্বয় সাধন করতে পারি ব্যালেন্স করতে পারি তো আমরা কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারি তো তার জন্য আমি বারবার বলি যে রেকি শিখে নিন বা মেডিটেশন করুন করে প্র্যাকটিস করুন তাহলে আমাদের জীবনের সকল রকম সমস্যা থেকে কিন্তু আমরা খুব সহজ উপায়ে সায়েন্টিফিক উপায়ে প্রয়োগ করি কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি খুব সহজেই মেডিটেশান মেথডের সাহায্যে যেটাকে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো আজকে আমি আলোচনা করব একটু ক্লিম মন্ত্র নিয়ে ক্লিং ক্লিং বা ক্লিম তো ক্লিং মন্ত্রটি একটি বীজ মন্ত্র যার গুণাগুণ বলে শেষ করা যায় না তো এই ক্লিং মন্ত্রের অর্থ আমার কাছে অনেকে জানতে চেয়েছে এর আগে আমার একটা ভিডিও দিয়েছিলাম তার থেকে বহু বহুজন উপকৃত অনেকে আমাকে ফোন করে বলেন অনেকে আমাকে মেসেজ করেন খুব ভালো লাগবে যদি কখনো কেউ যদি কখনো কেউ শেয়ার করে আমার সামনাসামনি আমি নিশ্চয়ই কখনো আমি আপনাদের তা ভিডিও আকারে প্রকাশও করব যে ক্লিং মন্ত্রের কতজন কত সুন্দরভাবে কাজ পেয়েছে তো যাই হোক যারা কৃতজ্ঞ তারা নিশ্চয়ই তা শেয়ার করবে আর ক্লিং এই শব্দটির অর্থ অনেকেই আমার কাছে জানতে চান তো সেই শব্দটির অর্থ বলে দিচ্ছি আজকে আমি আপনাদের এবং ক্লিং নিয়ে আমি আরও কিছু কথা বলবো ভিডিওটি না স্কিপ করে দেখবেন সংক্ষিপ্ত কিছু কথা বলবো শরীর কিংবা মন বাস্তু বা রিলেশন কর্ম কিংবা অর্থনৈতিক সব সমস্যার সমাধান শিখতে পারেন অনলাইন কিংবা সরাসরি সঙ্গে থাকছে ল অফ অ্যাট্রাকশান অ্যাঞ্জেল থেরাপি সম্পূর্ণ ফ্রি কোর্স শেষে সঙ্গে পাচ্ছেন অডিও ভিডিও ফাইল এবং রেকির এই সহায়ক পুস্তকগুলি ক্লিং ক্লিং শব্দটির প্রথম অক্ষটি হচ্ছে ক ক কথার অর্থ হচ্ছে কামদেব আবার ক কথার অর্থ হচ্ছে কৃষ্ণ এবং ল ক্লিং কয় লয় আছে ল ল শব্দের অর্থ হচ্ছে দেবরাজ ইন্দ্র বা ঐশ্বর্যশালী এবং ক্লিং কয় লয় দীর্ঘ দীর্ঘই দীর্ঘই কথার অর্থ হচ্ছে তুষ্ট বা তুষ্টি তুষ্ট হওয়া হুম আর অনুস্বর এর অর্থ দুঃখ হরণ করা তাহলে ক্লিং কথার অর্থ কি হলো হে ঐশ্বর্যশালী কামদেব বা হে ঐশ্বর্যশালী কৃষ্ণ আমার তুষ্টিবিধান করুন আমার দুঃখ হরণ করুন তো এই বীজ অর্থ ছিল এটি এবং এটি এমন এক শক্তিশালী মন্ত্র যারা চর্চা করছেন তারা জানেন আমি এর আগেও বারবার বলেছি যে ডেলি যদি একটা নির্দিষ্ট টাইমে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে উঠে সবথেকে হয় শুদ্ধ অবস্থায় স্নান করে বসে যদি সম্ভব নয় আপনি রাত্রিবেলা শুতে গিয়েও করতে পারেন বা সকালবেলা ঘুম থেকে উঠেও অবশ্যই করতে পারেন যদি করতে পারেন জব কমসে কম একশো আটবার বা তার বেশি তো তাতে দারুণভাবে বেনিফিট পায় আপনার যে কোনো ব্লকেজ আছে আপনার রাশিগত কোনো সমস্যা আপনার কুষ্টিতে কোনো সমস্যা চলছে আপনার ব্যবসায়িক কোনো সমস্যা চলছে আপনার রিলেশনগত কোনো সমস্যা চলছে আপনার বাস্তুগত কোনো সমস্যা চলছে ব্যবসা বাণিজ্য চাকরি যে কোনো ধরনের সমস্যা আমাকে শারীরিক কোনো সমস্যা পর্যন্ত মানসিক কোনো সমস্যা পর্যন্ত তাকে দুর্দান্তভাবে তাতে যদি কোনো রকম ব্লকেজ কোনো নেগেটিভিটিস থেকে থাকে তো সেইখান থেকে দারুণভাবে কিন্তু তাকে রিলিফ দেয় এবং এটা এমন নয় যে আপনি মাত্র একুশ দিন করেই ছেড়ে দেবেন আমি তো বলব যে আপনি একুশ দিন থেকে টানা নব্বই দিন করতে পারেন তার থেকে আরও বেশি করতে পারেন আমাকে গতকালকে একজন ফোন করেছিলেন আমার চ্যানেলের ইউটিউব ভিউয়ার বা সাবস্ক্রাইবার বারাসাত থেকে তো উনি গত আগস্ট মাস থেকে করছেন এই জব কালকে বলছিলেন ফোন করে শেয়ার করছিলেন যে স্যার আমি অনেক কিছু এর থেকে পেয়েছি তার জন্য আমাকে থ্যাংকস জানিয়েছেন আমি বললাম যে আপনি বিশ্ব শক্তিকে থ্যাংকস জানান তো যাই হোক এতে হয়ে কাজ করে কিন্তু প্রথমে একটা কথা বলি এইটি যদি আপনারা জব করতে থাকেন শুধু এটুকু জানবেন যে প্রথম প্রথম কিন্তু আপনার সঙ্গে অনেক রকম খারাপ কিছু ঘটতে পারে সবার ক্ষেত্রে ঘটবে বললো না বেশিরভাগ ক্ষেত্রে ঘটে অনেক কিছু মনে হবে ঠিক হচ্ছে না ভালো চলছে না অনেক খারাপ সময় আসতে পারে অনেক রিলেশনশিপের মধ্যে খারাপ কিছু হতে পারে খারাপ কোনো খবর পেতে পারেন কিন্তু আপনাকে করে যেতে হবে কন্টিনিউ একুশ দিন পার করে একটা মাস পার করে দিন করে করতে থাকুন দেখুন আবার ধীরে ধীরে সব কিছু কোথা থেকে যেন সব নেগেটিভিটিস সরে গিয়ে মানে ঘরটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হবে এই মতো মানে আপনার জীবনে যতটুকু ময়লা আবর্জনাগুলো আছে নেগেটিভিটিস আছে তাকে দুর্দান্তভাবে সরিয়ে দিয়ে ঝকঝকে তা তাজা একজন মানুষ রূপান্তরিত করবে আপনাকে আর সঙ্গে যদি আপনার মধ্যে থাকে রেকি এবার মেডিটেশন করার প্রবণতা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনাকে পায় কে সব দিক থেকে আপনি হয়ে উঠবেন একজন স্বচ্ছল সফল সুন্দর সুখী মানুষ তো বন্ধুরা তাই বলব যে এই ক্লিন মন্ত্রের চমৎকার আপনারা নিজেরা উপভোগ করার জন্য নিজেরা তার থেকে লাভ পেতে অবশ্যই জব করতে পারেন করুন নিশ্চয়ই আপনারা দারুণভাবে বেনিফিট পাবেন আমি কথা দিচ্ছি বহুজন এর থেকে উপকার পেয়েছে আপনারাও করুন আপনারাও উপকার পাবেন তো বন্ধুরা যারা নতুন একদম তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন এই চ্যানেলটি আর আমার চ্যানেলে এখানে দেওয়া হয় প্রচুর জিনিস যেমন ল অফ অ্যাটাকশানের উপরে রয়েছে প্লে লিস্ট এবং আলাদা আলাদা রেকির উপরে রয়েছে রেকি তার উপরে রয়েছে অ্যাফার্মেশন রয়েছে পজিটিভ বিভিন্ন রকম রিলেশনশিপ নিয়ে অনেক আলোচনা করা আছে বাস্তুর উপরে বেশ কিছু দেওয়া আছে রেকি সংক্রান্ত সব তো আপনারা দেখুন জীবনে আপনাদের যার যে সমস্যা সেগুলো কিন্তু এই বিষয়বস্তুর উপর নানারকম টপিক আমার দেওয়া থাকে রোগের উপরেও বিভিন্ন রকম দেওয়া রয়েছে মানসিক সমস্যার উপরে বিভিন্ন রকম ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনাদেরই পরিবার এটা তো আপনারা এখান থেকে নিজের নিজের প্রয়োজন মতো ব্যবহার করুন করতে থাকুন এবং আপনারা ভালো থাকুন এটুকুই শুধু আপনাদের কাছে আমার আবদার বলতে পারেন যে আপনারা ভালো থাকবেন তো আমি ভালো থাকবো আর আমি ভালো থাকবো তো নিশ্চয়ই আপনারাও ভালো থাকবেন তো বন্ধু আজ আর নয় আপনারা আজ আমাকে এখানেই বিদায় দিন দারুণ থাকবেন অন্যদেরও ভালো রাখবেন সচেতন থাকবেন সুরক্ষিত থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ